নীরজ চোপড়া এই নামটা আজ যতটা পরিচিত ঠিক কিছু বছর আগে এই নামটাই মানুষের কাছে সাধারণ নামের মতোই ছিল বর্তমান ভারতে পিছিয়ে পড়া খেলার মধ্যে অন্যতম এক খেলা জ্যাভলিন থ্রো সে এই পিছিয়ে থাকা খেলা থেকেই উঠে এসেছে একশো কোটি ভারতবাসীর কাছে আজ আমার ভিডিওতে দেখাবো এই জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরজ চোপড়া নিয়ে নির চোপড়া ভারতের হরিয়ানার ছোট্ট একটি গ্রাম কান্ডারাতে চব্বিশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করে সে স্কুলের পড়াশোনা করতে করতে জাভলিন প্রশিক্ষণ নিত শিবাজি স্টেডিয়ামে সে স্কুলের পড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য ডিএভি কলেজ চন্ডীগড়ে ভর্তি হয় নীরাজ তার পড়াশোনা চালাতে চালাতে জ্যাভলিন থ্রোর প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকে নীরাজ চোপড়া ভারতকে রিপ্রেজেন্ট করে দু সালে আন্ডার এইটিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সেখানে সে উনিশতম স্থানে শেষ করে নীরাজ চোপড়া দু সাল থেকে দু সাল পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে একটি রূপো ও তিনটি সোনার পদক জেতে দু হাজার কমনওয়েলথ গেমে ভারতের হয়ে স্বর্ণ পদক অর্জন করে ও সালে অলিম্পিক গেমে ভারতকে সোনা ও রূপোর পদক জিততে সাহায্য করে নিরাজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দু সালে রূপো ও দু সালে সোনার পদক অর্জন করে নীরাজ চোপড়া আমাদের পদক অর্জন করে ভারতের মাথা উঁচু করিয়েছে তার পাশাপাশি ভারত সরকারের থেকে পদ্মশ্রী অর্জুন পুরস্কার ধানচাঁদ খেলরত্ন হয়েছে দু হাজার একুশ সালে স্পোর্টস পারসন অফ দ্য ইয়ারও পেয়েছে দু হাজার একুশ সালে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম করে রাখা হয়েছে নীরাজ চোপড়া স্টেডিয়াম নিরাজ জীবনে আরো ভালো খেলার প্রতিভা দিয়ে ভারতবর্ষের মান রাখুক বন্ধুরা আমি জয়ন্ত আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কামেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো বেশি বেশি করে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল করে দাও যাতে আপকামিং ভিডিও গুলো প্রথমেই দেখতে পাও আমি আমার চ্যানেলে এরকম টপিক নিয়ে ভিডিও বানাই আজকের মতন বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে নতুন টপিক নিয়ে